বা হেডলেস ইউআই শিখবে, তো চলেন শিখি headlessui.com। এখানে আসার পরে কিছু একটা দেখা যাবে, অনেকগুলো ইমেজ, তারা কি কি দেয়। চলেন কোনো একটা ক্লিক করি, মেনুতে ক্লিক করলাম। হেডলেস ইউআই জিনিসটা কি এটা একটু ক্লিয়ার হয় নাকি? আচ্ছা, মেনুতে ক্লিক করার পরে এখানে একটা বাটন দেখা যাচ্ছে, ক্লিক করলে নিচে থেকে এরকম অপশন ওপেন হয়ে যাচ্ছে, আমাদের পরিচিত। লিস্ট বক্সে যাই, ঠিক আছে, ক্লিক করলে এরকম আমরা অনেক ড্রপ ডাউন দেখাইতে পারবো, ঠিক আছে, ভালো। কম্বো বক্সে যাই, দেখি কি হয়। কম্বো বক্সটাও যদি আমরা এই রাইট সাইডে ক্লিক করি, এখানে নিচে অপশন আসে, অথবা আমরা নিচে চাইলে লিখতেও পারি। নট ব্যাড, নট ব্যাড সো ফার। এটা হচ্ছে সুইচ ও ডিসক্লোজার। ডিসক্লোজার কি? আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে ডায়ালগ, এরকম অনেক কিছু। মোট কথা হচ্ছে দিন শেষে এটা হচ্ছে যে পপ আপ ডায়ালগ। হেডলেস ইউআই একটা প্যাকেজ লাইব্রেরি যাই বলেন না কেন, এখানে এসে আমরা তাদের অলরেডি বানায় রাখছি এরকম কিছু কম্পোনেন্ট দেখতে সুন্দর, যেগুলো আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি। আমরা কি এগুলো বানাইতে পারবো না রিয়েক্ট দিয়ে? অফকোর্স পারবো, তাহলে কেন বানাবো না? ওই যে সময় লাগবে, এফোর্ট লাগবে, কেউ করে রাখছে তো আমি নিজে আবার কেন পেনব? অন টপ অফ দ্যাট এটা টেলউইন সিএসএস দিয়ে বানানো, কত মজার একটা জিনিস, বুঝি নাই ভাই। কোডে ক্লিক করেন, কী দেখতেছেন? এই যে ক্লাস নেম ফিক্সড টপ W56, তারপর আবার নিচে আসেন, এই যে আবার ক্লাস নেম ইনলাইন ফ্ল্যাক্স এক্স ভেলভেট ভায়োলেট 200। এগুলো কি টেলউইন সিএসএস এর ক্লাস নেম? না অবশ্যই। তাহলে আমার টেলউইন সিএসএস জানা আছে, আমি জাস্ট একটু হেডলেস ইউআই ফ্লোটা বুঝলে এই সুন্দর সুন্দর কম্পোনেন্টগুলো ইজিলি ব্যবহার করতে পারবো, তাহলে আমি কেন নিজে থেকে এফোর্টটা করতে যাব বাই টেলউইন সিএসএস পারি না? তাহলে আমি এত কষ্ট করে কেন শিখাইলাম? প্লে লিস্ট আছে, যা ইনশাল্লাহ দেখে নেন। আচ্ছা, এখন কথা হচ্ছে ইজি, তারপরে টেলউইন সিএসএস দিয়ে করা, সুন্দর সুন্দর কম্পোনেন্ট পরে আছে, সবই বুঝলাম ভাই, ব্যবহার করবে কেমনে, স্টেপ কী সেটা না সামনের ভিডিওতে দেখবো। আপাতত একটা কাজ করেন, এই যে প্রিভিউ আছে না, প্রিভিউয়ে ক্লিক করেন, তারপর একটু নিচের দিকে আসেন, এটা কপি করে ভিএস কোডে যাবেন, আপনার যে রিয়্যাক্টের প্রজেক্ট আছে টার্মিনাল ওপেন করে সেখানে পেস্ট করে এটা ইনস্টল করে নেবেন। আমি রিয়্যাক্টেই পুরো সিরিজটা দেখাবো, সো ভিউ আপনারাও দেখতে পারেন, বাট আমি শিওর না কতটা আপনাদের সাপোর্ট হবে। এখানেও কাইন্ড অফ সেম। ওকে, তো চলেন সামনে আগানো যাক। মোটামুটি দেখা হয়ে গেল হেডলেস ইউআই কী, তারপরে তারা কি প্রোভাইড করে, এটা টেলউইন্ড সিএসএস ব্যবহার করে বানানো হয়েছে, মোটামুটি ধারণা হয়ে গেছে হেডলেস ইউআই জিনিসটা কি। সামনের ভিডিও থেকে আমরা অ্যাকচুয়ালি এই মেনু যে ড্রপডাউন কম্পোনেন্টটা আছে এটাতে ডাইরেক্টলি জাম্প করে দেয়। আর আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে সহজে শর্টকাটে কীভাবে শেখা লাগে সেটা দেখাবো, ট্রাস্ট মি। এই যে মেনু কম্পোনেন্টটা আছে এটা এক থেকে দেড় ঘন্টা লাগবে খালি যদি আমি ধরে ধরে বুঝাইতে যাই। এর বাইরে আবার ডকুমেন্টেশন তো নিচে আসেই, যা আমি আমার নিজস্ব কিছু রিক্রেস কীভাবে অ্যাড করতে পারি, তো মোটামুটি বলা যায় যে এই মেনু নিয়ে আজকে সারাদিন কভার করে ফেলা যাবে। সো আমি সব থেকে শর্টেস্ট ওয়েতে কীভাবে হেডলেস ইউআইটা গ্র্যাব করবেন সেটা নেক্সট ভিডিও থেকে শুরু করবেন। চলেন সামনে আগাই নাকি? সবাই।